হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আগে আমি একটা ভিডিও বানাইছি কাগজ দিয়ে কিভাবে শাপলা ফুল বানায়। ওটা ছিল মিনি ভার্সন, আর এখনো এটাকে অনেক বড় করে বানাতে যাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পেপারটাকে আপনারা সবসময় স্কোয়ার করে কেটে নেবেন, সাথে থেকে এক সমান, এদিকে ওইদিকে, পাশের দিকে সব দিকে স্কোয়ার থাকবে। তার পরবর্তীতে এটাকে কোনায় কোনায় ধরে ভাঙা ধরতে হবে। তো আমরা আগেই ভাঙা দিয়ে রাখছি, কারণ এটা বড় তো অনেক, তো ভাঙা দিতে প্রবলেম হয়, তার জন্য আগেই ভাঙা দিয়ে রাখছি। তো এই কোনো দিয়ে দেবেন আপনারা, তারপর হচ্ছে এই কোনো আপনারা এভাবে সিস্টেমে ভাঙা দিয়ে নেবেন। ভাঙা দিয়ে নেওয়ার পরে এটার সাথে এই কোনার সাথে যেটাকে আপনি ধরে এই কোনার সাথে মিলে দেবেন, ঠিক আছে? মিলে দেওয়ার পরে সেম সিস্টেম আবার এটাকে এরকমভাবে মিলে দেবেন। মিলে দেওয়ার পরবর্তীতে দেশের দুইটা পার্ট হয়ে যাবে দুই সাইডে। তার পরবর্তীতে এই পার্টটাকে এদিকে ভাঙা দিয়ে রাখবে। এই যে এই পার্টটা এদিকে দিলাম, আর এটাকে এদিকে দিয়ে দিলাম। তো দুইটা মাথা একদিকে থাকবে, এদিকে দিয়ে দিবেন। তার পরবর্তীতে এটাকে এই পাশটাকে সেম সিস্টেম একইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার মূল শাপলার কারুকার্য, যে এটার সাথে এটাকে শাপলার মতো করে ভাঙা দিয়ে দিবেন। পরে ওই পাশটাকে দিয়ে দিবেন এভাবে। তবে দুইটা পাশ যেন এক সমান হয় সবসময়, এই জিনিসটাই খেয়াল রাখবেন। আর খুব সিম্পল এগুলো, তো এক সমান হওয়ার জন্য এই যে এক সমান করে দিবেন। বড় ছোট হলে হয়তো একটু খারাপ দেখা যায়, এক সাইড বড়, এক সাইড ছোট দেখা যাবে। তো এখন আমাদের শাপলার কাজ শেষ, এখন বাকি আছে শুধু এটাকে ফুলানো। তো শাপলা বানানো হয়ে গেছে, এখন বাকি হয়েছে এটাকে ফুলানো। আর এটার ডান্ডির জন্য আমরা একটা ইউ বানিয়ে নিয়েছি পেপার দিয়ে। তো ফুলাই। এখন এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করলে করেন, না করলে নেই আপনাদের হাতে।